অবোধ তুমি দেখছো না তাই, শিক্ষা কি আজ শুধুই যাচাই? ওরে অবোধ বালক, জানো কি তার আসল পরিচয়? তুমি ভাবছো পণ্ডিতরাই যে শুধু, হতেই পারে না কেউ আর এখন তাদের মতো। আচ্ছা মেনে নিলাম, চলো এবার তুমি বলো শিক্ষা কারে কয়? জানো কি মশাই, শিক্ষাটা নয় শুধুই বই আর খাতায়, সে তো চড়ে প্রশ্নের মাথায়। ঠিক আছে, তবে বলছি কারে কয়, শিক্ষা হলো মুক্তরে ভাই, যে পেয়েছে স্নিগ্ধ হয়ে যায়। শিক্ষা শুধু শেখাতেই নয়, ব্যবহার কেমন তাতেও পরিচয়। তোমার ব্যবহার তোমায় বানায়, তাতেই যে সবচেয়ে বেশি শিক্ষার পরিচয়। প্রথমে সম্মান যে যারে দেয়, তার কাছেই হোক বা অন্য কোথাও, সেই সম্মানটা যে সেই আবার নিজেই ফিরে ফিরে পায়, এটাও কিন্তু তোমার শিক্ষারই পরিচয়। শিক্ষা নয় শুধুই বই আর খাতায়, সে যে ছড়িয়ে আছে সর্ব জায়গায়, পাখির ডাকে বা হোক সে সমুদ্রের স্রোত, কিংবা সে হোক কোনো ছোট বড় জীব, বা সে হোক বস্তু কোনোই, প্রকৃতি মানুষ বা অভিজ্ঞতা থেকেই আসুক, শিক্ষা যে ভাই সবেটাই মজুদ। অনুভবে বুঝতে শুধুই তোমায় হবে, তা না হলে তোমার হয়ে চিনবে কে আর তাসে? বুঝতে শিখে অনুভবে ভাবে যে কেউই পণ্ডিত হয়ে যাবে, মিছেই ভাবো নয় কেউ নয়, হতেই পারো তুমিও সে আজ, খুঁজেই দেখো শিক্ষা কারে কয়, তা যে সে সর্বজায়গাময়।